আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। অভিনেত্রী উষশী রায় তার জন্মদিনের কিছু মিষ্টি মুহূর্ত নিয়ে হাজির আমরা। বন্ধুরা, আমরা আগেই আপনাদের দেখিয়েছিলাম উষশী রায় তার জন্মদিনের আগে ফ্যানেদের সঙ্গে প্রি বার্থডে সেলিব্রেট করে ফেলেছিলেন। সেখানে সকলের সঙ্গে আড্ডা দিয়েছিলেন, কেটেছিলেন কেক, আর সেখানে তিনি পেয়ে গেছিলেন ফ্যানেদের তরফ থেকে অনেক কার্ড, অনেক গিফটস। সেই গিফটস, সেই কার্ড বন্ধুরা আপনাদের দেখিয়েছেন অভিনেত্রী উষশী রায়। Happy birthday to you, happy birthday dear Ushoshi, happy birthday to you, may God bless you, may God bless you, happy birthday dear Ushoshi, happy birthday. উষশী রায়ের জন্মদিনের দিন দেখা গেছে তার প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে, তাদের সঙ্গে কেক কেটেছেন, মজা করেছেন, আড্ডা দিয়েছেন, শেয়ার করেছেন নানান মুহূর্ত। আপনারা দেখছেন উষশী রায়ের জন্মদিন সেলিব্রেশনের কিছু মিষ্টি মুহূর্ত। বন্ধুরা, মিলন তিথি ধারাবাহিকে অভিনয় করেছেন উষশী, তারপর বকুল কথায় বকুলের চরিত্রে মন জয় করেছেন আমাদের সকলে। তারপর আমরা কাদম্বিনী ধারাবাহিকে তাকে দেখেছি অভিনয় করতে। এরপর তিনি একের পর এক অ্যাড শুট করছেন এবং বিভিন্ন ওয়েব সিরিজের জন্য অভিনয় করছেন। তবে এখনও সকলেই অপেক্ষায় করছেন আবার ছোট পর্দায় তার কামব্যাকের জন্য। তবে বন্ধুরা, এখন অভিনেত্রী কবে কামব্যাক করবেন তার অপেক্ষায় রয়েছেন তার ফ্যানেরা। তবে বড় পর্দাও কি আমরা দেখতে পারবো উষশীকে, তা তো সময় বলে দেবে। উষশীর জন্মদিনে দেখা গেল প্রিয়জন ও বন্ধুদের সঙ্গে ছুটিয়ে মজা করতে। আপনারা দেখছেন উষশীর জন্মদিন সেলিব্রেশনের কিছু মিষ্টি মুহূর্ত। বন্ধুরা, উষশীকে জন্মদিনের উইশটা যদি না করে থাকেন তাহলে আপনারা করে নিতেই পারেন কমেন্টের মাধ্যমে। আর বিনোদন জগতের অনেক খবর নিয়ে খুব শীঘ্রই ফিরছি আপনাদের কাছে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।